নতুন ফোন কিনবেন ভাবছেন, কিন্তু ঈদের পর মানি ব্যাগ খালি, মন খারাপের কিছু নেই। কারণ বাজারে সাধ্যের মধ্যে নতুন ফোন নিয়ে এসেছে রেডমি। চলুন দেখে আসবো কি সেই মডেল, সাথে এর দামটাও। প্রযুক্তির কল্যাণে বিশ্ব যখন হাতের মুঠোয়, তখন একটি স্মার্টফোনের প্রয়োজন সারাক্ষণ। তবে বাজেটের হিসাব মেলাতে গিয়ে অনেকেই গুলিয়ে ফেলেন কোন ফোনটি কিনবেন। মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাজারে এনেছে রেডমি নোট সিরিজের ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন রেডমি নোট 12। স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী 6 ন্যানোমিটার প্রযুক্তির আপ টু 2.8 GHz অক্টাকোর স্ন্যাপড্রাগন 685 প্রসেসর। প্রায় 7 ইঞ্চির আইকিয়ার ডট ডিসপ্লেতে পাওয়া যাবে দীর্ঘ সময় পারফরমেন্স, সাথে ফুল এইচডি প্লাস রেজুলেশনে আসবে মসৃণ স্ক্রলিং এবং বিরামহীন ট্রানজিশন অভিজ্ঞতা। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের AI ট্রিপল রিয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার সাথে সেলফির জন্য আছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। 5000 MHz ব্যাটারিতে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধায় ব্যবহার করা যাবে ডুয়েল সিম। মাত্র 19,999 টাকায় রেডমি নোট 12 ফোনটি অনিক্স গ্রে, আইস ব্লু ও মিন্ট গ্রিন রঙে 4GB র্যাম এবং 128GB ROM ভ্যারিয়েন্টে ব্যবহার করা যাবে। শরীফুল হক, চ্যানেল 24।